আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্না বিডি। বরাবর মতো আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটা থাকছে আপনার ঘরে ছোট্ট বেবিটার জন্য। একঘেয়েমি খাবার খেতে খেতে কিন্তু বাচ্চাদের খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাচ্ছে, ওরা কিন্তু আর সেটা খেতে চাচ্ছে না, ঠিক যেমন আমার বেবিটার ক্ষেত্রে হয়েছে। ওকে কিন্তু আমি 6 থেকে 9 মাস পর্যন্ত শুধু সেলাকটাই রান্না করে খাওয়াতাম, প্লাস পাশাপাশি অন্যান্য খাবার। কিন্তু ইদানিং লক্ষ্য করে দেখতে পাচ্ছি ও কিন্তু সেলাকটা আর খাচ্ছে না বা খেতে চাচ্ছে না। আমার বেবিটার এই সেইলাকের প্রতি অনীহা দেখে আমার কেন না যেন মনে হলো যে না, সেইলাকের টেস্ট একটু পরিবর্তন করা দরকার। তাই আমি এই সেইলাকের টেস্ট পরিবর্তন করার জন্য একটু ভিন্নভাবে সেইলাকটা রান্না করছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেকটাই কাজে দিবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটি বলে আমি 2 চা চামচ সেইলাক নিয়ে নেব। এরপর আমি পানি অ্যাড করে দিব 1 কাপ। 2 চা চামচ সেইলাকের জন্য 1 কাপ পানি যথেষ্ট। এখন আমি সেইলাকটা পানির সাথে ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দিব। অন্য আরেকটি বলে আমি 3টা কোয়েল পাখির ডিম ফেটিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির ডিমটাও ব্যবহার করে নিতে পারেন, তবে আমি আমার বাচ্চাকে খিচুড়ির সাথে বা সেইলাকের সাথে কিন্তু ইদানিং কোয়েল পাখির ডিমটাই মিশিয়ে দিচ্ছি। কেননা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে কোয়েল পাখির ডিমে কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে। ব্যাস, ডিমগুলো আমার ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1টি চামচের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে সময় নিয়ে ফেটিয়ে নিব। এখন আমি এই ডিমের বোলটাকেও সাইড করে রেখে দিব। চলুন তাহলে সেইলাক রান্নার পদ্ধতিটা দেখে নেওয়া যাক। সেইলাক রান্নার জন্য চুলায় আমি পূর্বে থেকে 1টা পাতিল বসিয়ে রেখেছিলাম। এখন গুলে রাখা সেইলাক আমি পাতিলে দিয়ে দিব। মিডিয়াম আঁচে আমি সেইলাকটি রান্না করতে থাকবো, সেই সাথে নাড়াচাড়াটাও করতে থাকবো। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন আমি কিন্তু সেইলাকে কোনো প্রকার চিনি অ্যাড করিনি। আমার চ্যানেলে অলরেডি হোমমেড সেইলাকের একটা রেসিপি দেওয়া আছে, সেখানে আপনারা দেখতে পাবেন যে আমি এই সেইলাকটা কীভাবে বানিয়েছি এবং সেইলাকের মধ্যে আমি কী কী অ্যাড করেছি। যেহেতু এটা ফ্রুটস সেইলাক, এখানে আমি বিভিন্ন ড্রাই ফ্রুট দিয়েছি, খেজুর দিয়েছি, তাই ফলে মিষ্টিটাই আমার বাচ্চার জন্য যথেষ্ট, অতিরিক্ত মিষ্টি আমি অ্যাড করিনি। দেখুন সেইলাকটা কিন্তু অলরেডি ঘন হয়ে এসেছে। এখন কিন্তু অনবরত নাড়াচাড়ার উপর থাকতে হবে, না হলে কিন্তু সেইলাকটা দল্লা পেকে যাবে। আরেকটি কথা যেটা না বললে নয়, বাচ্চাদের খাবার রান্না করার সময় লক্ষ্য রাখবেন বাচ্চাদের খাবারটা যেন বেশি অতিরিক্ত মাত্রায় ওভারকুক না হয়। ওভারকুক হয়ে গেলে কিন্তু বাচ্চার যে খাবারের পুষ্টি গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই খাবারটা বাচ্চাকে খাওয়ালে কিন্তু কোনো কাজেই আসবে না। তাই খাবারটা রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেখুন আমার সেইলাকটা কিন্তু রান্না প্রায় শেষ, ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিব। তবে ডিম দেওয়ার পূর্বে আমি আপনাদের আরেকটি কথা শেয়ার করছি, সেটা হলো আপনি যখন সেইলাকে ডিম অ্যাড করবেন তখন অন্য 1 হাত দিয়ে সেইলাকের মধ্যে ডিম ছেড়ে দিবেন এবং অপর হাত দিয়ে অনবরত নাড়তে থাকবেন। তা না হলে কিন্তু ডিম দেওয়ার সাথে সাথে ডিমটা জমে যাবে, আর জমে গেলে কিন্তু বাচ্চার গলায় লাগবে, ও কিন্তু খেতে পারবে না। তাই অনবরত নাড়তে থাকবেন যেন ডিমটা দলা পেকে না যায়। ব্যাস রেডি হয়ে গেল, এখন আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের আমার এই সেইলাক রান্নার রেসিপিটা? আশা করছি ভালো লেগেছে এবং আপনারা অনেকটাই উপকৃত হবেন। আমি সর্বদাই চেষ্টা করি আমি আমার বাচ্চাকে যেটাই খাওয়াই সেই খাবারটার মধ্যে যেন পুষ্টি গুণাগুণ যথার্থ পরিমাণে থাকে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তবে যাবার আগে বলে যাচ্ছি এখন কিন্তু প্রচুর গরম পড়ছে, তাই চেষ্টা করবেন কিছুক্ষণ পরপর আপনার বাচ্চাকে পানি পান করাতে, ওর যেন পানি শূন্যতা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো হ্যাঁ, যাবার আগে আবারও বলে যাচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এই রেসিপিটা আপনার শেয়ার করে দিবেন, যেন আপনার মাধ্যমে অন্যরাও দেখার সুযোগ পেয়ে থাকে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।